আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। তো আইপি ক্যামেরাটি কিভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। ক্যামেরাটি কানেক্ট করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমত আমরা চলে যাব প্লে স্টোরে, এবং এখানে আসার পর উপরে ক্লিক করে আমরা এখানে V380 লিখব এবং সার্চ করব। আপনার কাছে উপরে এরকম একটি অপশন আসবে অথবা এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি অবশ্যই ইনস্টল অপশনটিতে ক্লিক করবেন। আপনার ইন্টারনেটের স্পিড হিসেবে এখানে একটু সময় নেবে এবং হচ্ছে ডাউনলোড হয়ে এখানে ওপেন লেখাটি আসবে। তো এখানে একটু বেশি সময়ও নিতে পারে, আবার একদম ক্লিক করার সাথে সাথেও হয়ে যেতে পারে। তো ওপেন অপশনটি আসার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখানে কোনো কাজ নেই আমাদের প্রাথমিকভাবে। প্রথমত আমাদেরকে যেটি করতে হবে, আপনার মোবাইলে যদি কোনো ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে সেটি থেকে আগে বের হয়ে আসতে হবে, এবং আমাদের যেই ক্যামেরার ওয়াইফাইটি রয়েছে সেটির সাথে কানেক্ট করতে হবে। অর্থাৎ ক্যামেরার সাথে কানেক্ট করার জন্যে ক্যামেরার যে নিজস্ব ওয়াইফাইটি রয়েছে সেটির সাথে কানেক্ট করতে হবে। তো আমাদের এখানে ডিজিভুক নামক ওয়াইফাইটিতে আমার কানেক্ট রয়েছে, আমি এটাতে কানেক্ট নিয়ে আসব আমাদের ক্যামেরার সাথে। তো ক্যামেরার যেটি হয়, যেই ক্যামেরার যে ওয়াইফাইটি থাকে সেটি হচ্ছে MV দিয়ে তারপর একটি সিরিয়াল নাম্বার থাকবে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে MV দেওয়ার পর এখানে একটি সিরিয়াল নাম্বার রয়েছে। তো এখানে প্রথমত ক্লিক করবেন, আমি ক্লিক করে দিয়েছি এবং আমারটি কানেক্ট হয়ে গেছে। তো এখানে কানেক্ট হওয়ার পর এখান থেকে আমরা চলে আসব, আর এখানে কানেক্ট হওয়ার সময় আপনার কাছে একটু সময় নিতে পারে, এবং এরকম কোনো নোটিফিকেশান আসলে অবশ্যই ইয়েস করে দিবেন। এরপর আমরা যাব হচ্ছে V380 সফটওয়্যারটিতে। সফটওয়্যারটিতে আসার পর আমরা এখান থেকে হচ্ছে এই টিক মার্কটি দিয়ে এখানে ক্লিক করব এবং ডোন্ট শো এই অপশনটিতে ক্লিক করব, এবং এখান থেকে ডান দিক থেকে বাঁদিকে স্ক্রল করব এবং নিচে ট্রাই নাও অপশনটিতে ক্লিক করব। এই যে উপরের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। আপনার কাছে এরকম একটি স্ক্রিন শো করবে, এখানে উপর থেকে নিচের দিকে রিপ্রেস করব। দেখতে পাচ্ছেন ক্যামেরাটি এখানে শো করছে। আমরা এখানে টিক মার্ক নাও থাকতে পারে, অবশ্যই টিক মার্ক দিবেন। এভাবে দেওয়ার পর এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন, এখানে কানেক্টিং আসবে, একটু সময় নিবে আপনার কাছ থেকেও কানেক্ট হওয়ার জন্যে। আমরা এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন নিচে সেট পাসওয়ার্ড নামক একটি অপশন আসছে। আপনার ক্যামেরাটিতে যদি কোনো প্রকার আগে থেকে পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে হচ্ছে এই অপশনটি, আর যদি পাসওয়ার্ড দিতে বলে এবং ইউজার নেম দিতে বলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অন্য একটি পন্থা অবলম্বন করতে হবে। তো প্রাথমিকভাবে আপনার কাছে এই অপশনটিই আসবে। তো এখানে সেট পাসওয়ার্ডটিতে আমরা অবশ্যই ক্লিক করব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে। তো ইউজার নেমে অবশ্যই অ্যাডমিন এবং অ্যাডমিনই থাকুক, আমরা অন্য কিছু দেব না, এবং পাসওয়ার্ডের মধ্যে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিতে পারেন অথবা আমরা যে পাসওয়ার্ডটি বলছি এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। এখানে পাসওয়ার্ডটি দিবেন হচ্ছে ADMIN@2022। তো এই পাসওয়ার্ডটি দিবেন, কারণ যদি আপনি মনে রাখার মতো না হয় তাহলে এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আমাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমরা আপনাকে পাসওয়ার্ডটি বলে দিতে পারবো, অথবা আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। একই পাসওয়ার্ড নিচেও দিবেন, ADMIN@2022। দেওয়ার পর আমরা হচ্ছে একবার ব্যাক ক্লিক করব, এখানে কনফার্ম বাটনটি আসবে এবং কিবোর্ডটি চলে যাবে, এবং আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। একটু সময় নেবে এবং কানেক্ট হয়ে যাবে। আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ রাখতে পারেন যদি আপনার কাছে অপশনটি আসে, আমার আপাতত প্রয়োজনে আমি সেট করছি না। তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার আইকনটি অলরেডি চলে আসছে। তো এখানে এটি হয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে আপনার মূল কাজটি শেষ হয়ে গেছে। যদি আপনার কাছে ওয়াইফাই না থাকে তাহলে হচ্ছে এইভাবেই আপনি দেখতে পারবেন, আর আপনার যদি চান যে আপনি এখন দেখছেন এবং এই মুহূর্তেরটি রেকর্ড করে রাখবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি যে রেকর্ড আইকনটিতে ক্লিক করতে পারেন, এবং আপনি যদি এটির মাধ্যমে কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে স্পিক নামক যেই আইকনটি রয়েছে মাঝখানে সেটিতে আপনি ক্লিক করলেই আপনি যে কোনো কথা বলতে পারবেন এবং ক্যামেরার মাধ্যমে এটি শোনা যাবে। যেমন আমি বলছি, এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমি এখন জাস্ট নাও দিচ্ছি, আপনি চাইলে পুরোপুরি অ্যালাউ উপরের অপশনটিতে ক্লিক করতে পারেন। আমি এখন হচ্ছে অনলি দিস টাইমে ক্লিক করলাম, এবং আমি যদি এটিতে ক্লিক করে ধরে রেখে কথা বলি তাহলে আমার কথাটি শোনা যাবে, আমার মাথার উপরে ক্যামেরাটি রয়েছে যার কারণে আমি এখনই শুনতে পারবো।
তো আমার কথাটি আমি শুনতে পাচ্ছি এবং চাইলে আমি হচ্ছে এটা থেকে অন করে দিলে কেউ যদি ক্যামেরার আশেপাশে এবং ওই রুমের মধ্যে কথা বলে তাহলে আপনিও শুনতে পারবেন, আপনি এটির মাধ্যমে শুনতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে আপনি কোন মোডে রেকর্ড করতে চাচ্ছেন সেটি, এটা হচ্ছে এইচডিতে করতে চাইলে এরকম করে দিলে আপনার কোয়ালিটিটি একটু ভালো আসবে এবং এটিতে হচ্ছে আপনার নর্মালি থাকে, এটিতে হচ্ছে একটু ঘোলাঘোলা আসে। তো আপনি যদি মনে করেন যে আপনার ব্যাটার ফুটেজের প্রয়োজন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এইচডিতে করে দিলে আপনার এটি একদম ক্লিয়ার আসবে। এটার পাশে রয়েছে রিপ্লে অপশন, এখান থেকে হচ্ছে আপনি আপনার এগুলোকে সেট আপ করে নিতে পারেন। যেমন মাইক্রো এসডি কার্ড, যদি আপনি একটি এসডি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি এসডি কার্ড আপনার ক্যামেরাতে ক্যামেরার এসডি কার্ডটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি কীভাবে রেকর্ড করবেন এবং কোন দিন থেকে কোন দিন পর্যন্ত রেকর্ড চাচ্ছেন, কোন সময় চাচ্ছেন, সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যদি আপনার কাছে এসডি কার্ড থাকে এবং আপনি রেকর্ড করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটি ভিডিও দিব, আপনি আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিবো।